হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু কয়েন শেয়ার করব যেগুলোর পটেনশিয়াল আছে এই মাসের মধ্যেই, মানে ডিসেম্বরের মধ্যে ভালো রিটার্ন দেওয়ার। তো সেই সব কয়েনের মধ্যে কিছু মেটাভার্স প্রজেক্টের উপরে কিছু কয়েন আছে, আবার কিছু এমন কয়েন আছে যার ইভেন্ট আছে। মানে আপনাদেরকে এর আগে একটা ভিডিও মেক করেছিলাম আমি, যেখানে আপনাদেরকে ডিটেলসে ডিসকাস করেছিলাম আপনাদের সাথে যে যেসব কয়েনগুলোর ইভেন্ট থাকে সেই সব কয়েনগুলো ইভেন্টের আগে কিন্তু সেই সব কয়েনগুলো পাম্প হয় বেশিরভাগ সময়, ঠিক আছে। তো সেই ইভেন্ট বেসেডের উপরে ডিপেন্ড করে কিছু কয়েন এরকম নিয়েছি যেগুলো কিছু নিউজ আছে এই সামনের মাসে কিংবা প্রথম সপ্তাহে বা তার মিডিলে, ডিসেম্বরের মিডিলে। আবার কিছু এমন কয়েন নিয়েছি যেগুলো হচ্ছে স্ট্রং প্রজেক্টের কয়েন। তো আজকে যে কয়েনগুলো শেয়ার করবো সবগুলো কিন্তু স্ট্রং প্রজেক্টের কয়েন, সবগুলি ফান্ডামেন্টাল বেসড কয়েন, ঠিক আছে। কিন্তু তারপরেও কিছু কয়েনের এখানে ইভেন্ট আছে, কিছু কয়েন আবার মেটাভার্স প্রজেক্টের, আবার কিছু কয়েনের মধ্যে এমন পটেনশিয়াল আছে যে সামনের মাসের মধ্যে সেগুলো আপনাকে মোটামুটি একটা ভালো প্রফিট দিয়ে দেবে। তাহলে চলুন দেখে নিই সেই কয়েনগুলো কী কী। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেইমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করার আগে আপনি আপনার টিএ এবং এফএ করে নেবেন। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে নিন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা চ্যানেলের অ্যাবাউট অপশনের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, একমাত্র লিঙ্কের থ্রু গিয়ে কিন্তু জয়েন করবেন, ঠিক আছে। নাহলে আপনি যদি টেলিগ্রামের উপরে গিয়ে সার্চ করতে যান তাহলে কিন্তু আপনি হতে পারে যে আপনি স্ক্যামারের চ্যানেলে চলে গেলেন, তারপরে আপনার সাথে স্ক্যাম হয়ে গেল। তো অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি লিঙ্কের থ্রুই কিন্তু গিয়েছেন টেলিগ্রামের মধ্যে। তো বিটকয়েন এখানে যদি 55 উপরে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমি যেসব কয়েনগুলো আপনাদেরকে আজকে সাজেস্ট করবো, রিকমেন্ড করবো, সেই কয়েনগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা জাম্প দেখতে পারবেন, ঠিক আছে। কিন্তু এর জন্য প্রয়োজন বিটকয়েনের এখানে 55 যে রেঞ্জটা আছে সেটাকে মানে সাস্টেন করা। তো বর্তমানে বিটকয়েনের প্রাইস এখন চলছে 57,000, এখানে এর আশেপাশে স্টেবল হওয়ার ট্রাই করছে। তো এখানে একটা বিটকয়েনের মধ্যে এখানে একটা ট্রেন্ড লাইনকে ফলো করছে, আর এই ট্রেন্ড লাইনটাকে যদি ফলো করে বিটকয়েন তাহলে এখানে আমরা ডিসেম্বর মাসের মধ্যে বিশাল বড় একটা এখানে পাম্প দেখতে পারবো, ঠিক আছে। তো এটা গেল অন্য কথা, এটা নয় অন্য একটা ভিডিওতে এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করা যাবে আপনাদের সাথে। তাহলে এখানে আমরা প্রথমে যে কয়েনটা নিয়েছি সেটা হচ্ছে মোবক্স। তো এটা হচ্ছে একটা টোকন, এর র্যাঙ্ক বর্তমানে 240 নম্বরে র্যাঙ্ক করছে, আর এর প্রাইস এখন বর্তমানে চলছে $7.91। আর একে যদি আমরা বাইন্যান্সে দেখি, বাইন্যান্সের প্রাইস চলছে মোটামুটি $8 চলে গেছে। তো এটা অলরেডি কিন্তু ব্রেকআউট নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমি যে কয়েনগুলোর কথা আপনাদেরকে আজকে বলবো এগুলোর উপরে কিন্তু এখনই কিন্তু ইনভেস্ট করতে যাবেন না, আর এগুলোর উপরে অবশ্যই কিন্তু ডিসি স্ট্র্যাটেজিটাকে ইউজ করবেন। যে এর উপরে একটা ভিডিও দিয়েছিলাম আমি 2 দিন আগেই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, তো সেখানে কেউ একজন কমেন্ট করেছিল যে ঠিক সেই ভিডিওটার জন্যই, মানে ডিসি স্ট্র্যাটেজি জিনিসটা কি এটা মানে বলার জন্যই কিন্তু তার কাছে $20 পর্যন্ত চার্জ নিয়েছিল। তো আমি সেই সব ভিডিও আপনাদেরকে ফ্রিতে সেখানে দিই, আর প্রিমিয়াম চ্যানেলের মধ্যেও মাঝে মধ্যে কিছু আমি ভিডিও শেয়ার করে থাকি, এরকম কোনো ট্রেডিং টেকনিক আবার ভালো ভালো কোনো স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি প্রিমিয়াম চ্যানেলের মধ্যেও, ঠিক আছে। তো আপনি যদি চান আমাদের প্রিমিয়াম চ্যানেলও জয়েন করতে পারেন। প্রিমিয়াম চ্যানেলে জয়েন করার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে কিন্তু লিঙ্কের থ্রু কিন্তু টেলিগ্রামে আসবেন, ঠিক আছে। নাহলে কিন্তু আসবেন না, টেলিগ্রামে সার্চ করলে স্ক্যামারের চ্যানেলে চলে যাবেন। তো প্রথমে যে কয়েনটা নিয়েছি এমবক্স, এমবক্সের প্রাইস এখন বর্তমানে চলছে $8। তো এটা অলরেডি মানে পাম্প হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে এখন ইনভেস্ট করবেন না, যখন এটা নিচের মধ্যে আসবে মোটামুটি এটাকে আপনারা $6 $6.5 এর মধ্যে এটাকে অ্যাকুমুলেট করতে পারেন, ঠিক আছে। এগুলো কিন্তু নিচে আসবে, ঠিক আছে, যখনই মার্কেট একটু কারেকশন নিয়ে নেবে তখনই দেখবেন এগুলো নিচে আসবে, আর নিচে আসলে এটাকে $6 $6.5 এর মধ্যে এটাকে অ্যাকুমুলেট করবেন, ঠিক আছে। তো তারপর যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে ওয়াজিরএক্স, WRX। তো এটা র্যাঙ্ক করছে বর্তমানে 172 নম্বরে র্যাঙ্ক করছে, আর এটাকে ওয়াচ লিস্টের মধ্যে অনেকেই একে ওয়াচ লিস্টের মধ্যে রেখেছে, ঠিক আছে। ওয়াজিরএক্স আমাদের প্রিমিয়াম চ্যানেলের মধ্যে কল চলছে, আর এই কলটাকে আমি ফ্রি চ্যানেলও দিয়েছিলাম। তো এটা দেখুন মানে এটা ব্রেকআউট নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, যদি শুধুমাত্র বিটকয়েন এখানে স্টেবল থাকে তাহলে কিন্তু এটা ব্রেকআউট নিয়ে নেবে, ঠিক আছে। তো এর মধ্যে এখন কিন্তু এন্ট্রি নিতে যাবেন না, কারণ হচ্ছে আমাদের এন্ট্রি এর উপরে অনেক ডিপের মধ্যে আমরা এন্ট্রি নিয়েছি। তো এখানে প্রিমিয়াম চ্যানেলের মধ্যে সবার আগে কল দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু ফ্রি চ্যানেলের মধ্যে কল দিই। এখানে একটা ট্রেন্ড লাইনকে ফলো করছে এখানে WRX। তো এখানে এখানে দেখতেই পাচ্ছেন কেমন করে ফলো করছে এই ট্রেন্ড লাইনটাকে। তো ট্রেন্ড লাইনের উপর একটা ভিডিও আমি মেক করছি, তো সেটাও খুবই তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো আমি। তো এটার প্রাইস বর্তমানে চলছে $1.19 এরকম সেন্ট চলছে। তো এটাকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন, যদি $1 আশেপাশে পেয়ে যান তাহলে এটাকে অ্যাকুমুলেট করতে পারেন, অ্যাকুমুলেট করে কিছুদিন এটাকে হোল্ড করতে পারেন, ঠিক আছে। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে crypto.com। এটা একটা এক্সচেঞ্জ, crypto.com হচ্ছে একটা এক্সচেঞ্জ, যেমন হচ্ছে বাইন্যান্স একটা এক্সচেঞ্জ, ঠিক তেমন এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ। আর এই এক্সচেঞ্জের কয়েন হচ্ছে, এর নেটিভ কয়েন হচ্ছে CRO, আর র্যাঙ্ক বর্তমানে করছে এখানে 14 নম্বরে র্যাঙ্ক করছে, অনেক ভালো র্যাঙ্কিং এর, ঠিক আছে। তো এটাকে আপনারা বাই অ্যাকুমুলেট করবেন, এটা এখনও কিন্তু সেরকম মানে পাম্প হয়নি, কিন্তু তারপরেও বর্তমান যে প্রাইসে আছে এই প্রাইসে নেবেন না। আর যদিও বা প্রাইসে নিতে যান তাহলে ডিসি স্ট্র্যাটেজি ইউজ করবেন, আর ডিসি স্ট্র্যাটেজি কী এর উপরে ভিডিও বানিয়েছি সেটা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা ঠিক কী। আর এর প্রাইস বর্তমানে চলছে 0.74 সেন্ট চলছে। তো এটাকে আপনারা যদি 60-65 এই সেন্টের মধ্যে আশেপাশে পেয়ে যান তাহলে এখানে একটা বা দুইটা পার্ট বাই করতে পারেন, আবার যদি ইনকেস নিচে আসে তাহলে সেখানে অ্যাকুমুলেট করতে পারবেন, কারণ এইসব কয়েনগুলোর কিন্তু মানে ফিউচার আছে, ঠিক আছে। তারপর যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে ইন্টারনেট কম্পিউটার। তো ইন্টারনেট কম্পিউটার এটা র্যাঙ্ক করছে 27 নম্বরে র্যাঙ্ক করছে, আর এটা হচ্ছে ICP, যাকে শর্ট ফর্মে বলা হয় ICP। তো বাইন্যান্সের বর্তমানে প্রাইস চলছে $41.47 এরকম কিছু প্রাইস চলছে। তো এটাকে আপনারা অ্যাকুমুলেট করতে পারেন, $38 মধ্যে একটা পার্ট দিয়ে বাই করতে পারেন, আবার যদি নিচে আসে $35 এর আশেপাশেও বাই করতে পারেন, আবার আপনারা চাইলে এটাকে 38 এর আশেপাশেও বাই করতে পারেন, কিন্তু এখানে আপনাকে DCA ইউজ করতে লাগবে, ঠিক আছে।
রয়েছে, এমন নয় যে সব পার্ট দিয়ে এখানে বাই করে ফেললেন। তো এটাকেও মানে নজর রাখবেন, যখন এইসব কয়েনগুলোকে মানে পেয়ে যাবেন অনেক ডিপের মধ্যে তখন এগুলোর উপরে এন্ট্রি নিতে পারেন। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে FTX টোকন, মানে FTT মানে যাকে বলা হয়, আর এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ, আর FTX এক্সচেঞ্জের নেটিভ টোকন হচ্ছে FTT। তো এটা র্যাঙ্ক করছে 30 নম্বরে র্যাঙ্ক করছে, আর এটার যদি এখন প্রাইস বর্তমানে দেখি, এর প্রাইস বর্তমানে চলছে $50 এরকম সামথিং কিছুর প্রাইস চলছে, ঠিক আছে। তো এটা অনেক ডিপে চলে গিয়েছিলো, $46-$45 এর আশেপাশে চলে গিয়েছিলো। তো তখন আপনার উচিত ছিল এখানে একটা এন্ট্রি নেওয়ার, ঠিক আছে। তো যদি এখানে মিস করে থাকেন তাহলে 48-এর মধ্যে যদি এটাকে পেয়ে যান সেখানে সামান্য কিছু অ্যাকুমুলেট করতে পারেন, মানে প্রথম পার্টটা, তারপরে যদি আবার 46-45-এর ওখানে আসে তারপরে আবার সেখানে একবার এন্ট্রি নিতে পারেন। তো তারপরে যে কয়েনটা নিয়েছি সেটা হচ্ছে দ্য স্যান্ডবক্স স্যান্ড, মানে মেটাভার্স প্রজেক্টের উপরে যে কয়েনগুলো আছে সেগুলো তো মানে মানে পুরোই মানে পাম্প হচ্ছে, ঠিক আছে। তো আপনারা কয়েন থেকে দেখছেনই সেটা। তো এইসব কয়েনের আমি কল কেন দিচ্ছি না, কারণ হচ্ছে এইসব কয়েন অলরেডি পাম্প হয়ে গেছে, এগুলো মানে কখন যে ডাম্প করে কখন যে কারেকশান নিয়ে নেয় তার কিন্তু ঠিক নেই, ঠিক আছে। আর যখন কারেকশান নেবে ডাম্প হবে তখন কিন্তু যদি আপনি টপের উপরে বাই করে ফেলেন তাহলে কিন্তু আপনি পুরো ফেসে যাবেন, যেমনটা হয়েছিল শিবানুর ক্ষেত্রে। শিবানু যখন উপরে চলে গিয়েছিল তখন কিন্তু অনেকে কিন্তু টপের মতো বাই করেছিল, তারা এখন কিন্তু বাই করে সেখানে স্টাক হয়ে গেছে, এখন তারা না পারছে সেটাকে সেল করতে, না পারছে সেটাকে DCA করতে, আর তার উপরে আবার সেগুলোকে একবারই বাই করে ফেলেছিল, কোনো DCA অ্যাপ্লাই করেনি। তো এটাকে যদি আপনারা বাই করতে যান মোটামুটি এটাকে $6.5-$6, ঠিক আছে, এর মধ্যে একটা দুটো পার্ট এখানে অ্যাকুমুলেট করতে পারেন, কারণ হচ্ছে এগুলো মেটাভার্স প্রজেক্টের উপরে কয়েন। তো আমি আমার মনে হয় না খুব একটা বেশি কারেকশন আসবে এর উপরে, কারণ হচ্ছে মেটাভার্সের একটা ট্রেন্ড চলছে এখন বর্তমানে, এগুলো খুব একটা ডাম্প করবে না। তো তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে CHZ। তো এটাও আমাদের প্রিমিয়াম চ্যানেলের মধ্যে কল চলছে এটার, তো এটাকে আমরা 3-4 দিন আগে এটাকে বাই করে রেখেছি, আমাদের বাই এখানে কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুধু এর মধ্যে প্রফিট নেওয়ার পালা, ঠিক আছে। তো এটা র্যাঙ্ক করছে বর্তমানে 63 নম্বরে র্যাঙ্ক করছে। এই কয়েনটাকে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে সাজেস্ট করেছিলাম, রিকমেন্ড করেছিলাম, এর আগে যে ভিডিওগুলো মেক করেছি সেখানে কিন্তু অনেক ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে। তো এর উপরে আমরা আবার এন্ট্রি নিয়েছি, আমরা যে এন্ট্রি নিয়েছি একদম ডিপের মধ্যে এন্ট্রি নিয়েছি আমরা এখানে, ঠিক আছে, একদম ডিপে এন্ট্রি নেওয়া আছে আমাদের। তো এখানে এখন বর্তমানের প্রাইস চলছে, অলরেডি ব্রেকআউট নিয়ে নিয়েছে সামান্য একটু, তো সেরকম একটা পাম্প হয়নি কিন্তু মোটামুটি পাম্প হয়ে গেছে। তো এটাকে যদি আপনারা 0.4140 এর আশেপাশে পেয়ে যান এখানে একটা দুটো পার্ট এখানে অ্যাকুমুলেট করতে পারেন। আর আপনাদেরকে আমি আজকের ভিডিওতে যেসব কয়েনের কথা বললাম এমন নয় যে এই কয়েনগুলোর উপরে এখনই গিয়ে মানে শুধু কয়েনগুলোর নাম দেখে নিলেন আর এখনই গিয়ে সব বাই করে ফেললেন, এরকম করলে কিন্তু আপনার পোর্টফোলিওর মধ্যে ফান্ড স্টাক হয়ে যাবে, ঠিক আছে। তখন না পারবেন সেগুলোকে সেল করতে, না পারবেন সেগুলোকে হোল্ড করতে, আর না পারবেন DCA করতে, কারণ হচ্ছে আপনি অলরেডি সব একবারই বাই করে ফেলেছেন। আর শুধুমাত্র একটা কয়েনের উপরে কখনই কিন্তু বাই করবেন না, কারণ এরকমও তো হতে পারে যে কোনো একটা কয়েনের এখানে ব্যাড নিউজ চলে এলো, তখন সেই কয়েনটা কিন্তু মানে নিচে চলে আসবে, ডাম্প হয়ে যাবে, তখন হয়তো আপনার স্টপ লস হিট হয়ে যাবে কিংবা আপনি অনেক লসে চলে যাবেন। তো এরকম কিন্তু হতে পারে, মানে অসম্ভব কিছু না, কিন্তু এরকম যদি আপনি করেন যে প্রত্যেকটা সবগুলো কয়েনের উপরে কিছু কিছু করে এখানে ইনভেস্ট করলেন, মনে করুন আজকে যে কয়েনগুলো বললাম এর উপরে 5টা কয়েনের উপরে আপনি ইনভেস্ট করলেন, একটা কয়েনে যদি আপনার লস হয়ে যায় কিন্তু তারপর আপনার 4টা কয়েনের উপরে আপনার প্রফিট হচ্ছে, তাহলে আপনার যেখানে লস হয়ে গেছে সেই লসটা আপনার রিকভার হয়ে যাবে সেই 4টা কয়েন থেকে যেখানে আপনার প্রফিট হয়েছে, ঠিক আছে। আর যদি আপনি ইনকেস যদি আপনি এই কয়েনটার উপরে সব কিছু ইনভেস্ট করে ফেলতেন আর এই কয়েনটার উপরে সব কিছু ইনভেস্ট করার পরে এরই যদি একটা ব্যাড নিউজ চলে আসতো তাহলে এই কয়েনটা ডাম্প হয়ে যেত, তাহলে আফটারঅল কী হতো, আপনার পোর্টফোলিওর 12টা বেজে যেত। তো সেই জন্যই কিন্তু আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করবেন। তো পোর্টফোলিওকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় এর উপরে অন্য একটা ভিডিও আমি নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি, ঠিক আছে, এই চ্যানেলের উপরে সেই ভিডিওটাকে আপলোড করে দেবো, তো সেটা দেখলে আরও ভালো করে বুঝে যাবেন যে পোর্টফোলিওকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়। আর আপনি যদি প্রিমিয়াম চ্যানেলে জয়েন করতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্ক আছে সেই লিঙ্কের থ্রু টেলিগ্রামে আসুন, সেখানে কন্ট্যাক্ট করুন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে দিন প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।